ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ এবং গ্রুপে থাকা মা এবং বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা ভালো আছেন। আল্লাহ যেন আপনাদেরকে সব সময় সুস্থ রাখেন, দিনের জন্য কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা দানের বিষয়ে একটি হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সকল সাহাবীকে সামনে রেখে যে আজকে সিয়াম পালন করেছে কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি, আর কেউ কোনো কথা বলছেন না। তিনি আবার জিজ্ঞাসা করলেন যে আজকে জানাজায় অংশগ্রহণ করেছে কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি, আর কেউ এখানে সাড়া দিলেন না। তারপরে তিনি আবার বলছেন যে আজকে ক্ষুধার্তকে খেতে দিয়েছে কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি, অন্য কেউ কথা বলছে না, এতগুলো সাহাবী উপস্থিত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আজকে রোগীকে দেখতে গিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এতগুলি সৎকর্ম যার একত্রিত হয়েছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে দানের বিষয়টা আসে ক্ষুধার্তকে খেতে দেওয়ার মাধ্যমে, যেটা এর আগেও বলেছি ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ, উত্তম কাজ হচ্ছে এটা, ক্ষুধার্তকে খেতে দেওয়া। তাতে সে গরিব মিসকিন, ফকির মিসকিন হোক অথবা সচ্ছল মানুষ হোক, যদি ক্ষুধার্ত হয় তাকে খেতে দিতে হবে। এজন্য মাঝে মধ্যেই সৎ মানুষদেরকে মেহমানদারির ব্যবস্থা করবেন, আপনি নিজে চেষ্টা করবেন যে আমি মেহমানদারি করব, আপনি তার মেহমান হবেন, এটা পরের হিসাব, কিন্তু আপনি নিজে সবসময় চেষ্টা করবেন যে আমি আমার বাসায় কাউকে মেহমান বানাবো। আগের মানুষগুলোকে দেখা গেছে প্রতিদিন দুটো একটা করে মানুষ নিয়ে এসে খাওয়াইয়েছে, কিন্তু এখন সেটা হয় না, এখন সেটা মানুষ পারে না। আগের এই আচরণটা গ্রহণ করতে হবে, মানুষকে খাওয়ানোর অভ্যেস গড়ে তুলতে হবে। এটা ইসলামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উত্তম একটি কাজ। আশা করি বিষয়টা আপনাদেরকে অবগত করতে পেরেছি রাসূলের সহি হাদিস থেকে। আল্লাহ আমাদেরকে বিষয়টি মেনে চলার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।